ছেলেরা যদি সমাজে বেঁচে থাকে তাহলে আরেকটা দিহানিকে সে বানাবে এবং আরেকটা দিহানের মতো ঘটনা ঘটবে আগামীতে। তো এইসব দিহানদেরকে সত্যি সমাজ থেকে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। টাইটেল এবং থাম্বনেল দেখেই বুঝতে পারতেছেন আজকে কোন বিষয়টি নিয়ে কথা বলবো। আশা করছি সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা সকলে আমার সাথে থাকবেন। সুপ্রিয় দর্শক, আপনারা সকলে আনুষ্কা এবং দিহানের ঘটনা সম্পর্কে জানেন, তবে আজকে আপনাদেরকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেব, যেটি সেটি হচ্ছে যে আনুষ্কার মা কি বলেছেন সংবাদ সম্মেলন করে, এবং দিহানের বাসায় যে দারোয়ান ছিলেন তাকে পুলিশ রিসেন্টলি আটক করেছে এবং আটক করার পরে কি ঘটেছিল এবং তাকে তার থেকে কি স্বীকারোক্তি পেয়েছিল সেই বিষয়টি আপনাদেরকে জানাবো। তো সুপ্রিয় দর্শক, আপনারা সকলে আশা করছি আমার সাথে সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবেন। সুপ্রিয় দর্শক, দিহানের বাড়ির যে দারোয়ান ছিলেন তাকে পুলিশ গ্রেপ্তার করার পরে, মানে সে দারোয়ানের যে জবানবন্দি ছিল, দারোয়ান বলেছেন যে দিহান কিছুক্ষণ পরে, মানে যখন আনুষ্কা তার বাসায় ঢুকে, সেটা তো আপনারা সিসিটিভি ফুটেজে দেখেছেন, ঢুকার এক থেকে দেড় ঘন্টা পরে ওই দারোয়ানকে ফোন করে, দিহান ফোন করে বলে যে আপনি একটু ভিতরে আসেন, এবং ফোন ভিতরে আসার পরে ওই লোকটিকে দিয়ে আনুষ্কাকে তার গাড়িতে ওঠায়। তারপরে সে আনুষ্কাকে হসপিটালে নিয়ে যায়, কিন্তু আনফর্চুনেটলি যখন সেই দারোয়ান জানতে পারে যে আনুষ্কা মারা গেছে, তখন দারোয়ান ভয়ে পালিয়ে যায়। এটা ছিল দারোয়ানের বক্তব্য। সুপ্রিয় দর্শক, শোকে আত্মহারা এবং শোকে অনেক কষ্টে এবং দুঃখে অভিমানে আনুষ্কার মা সংবাদ সম্মেলন করে বিভিন্ন ধরনের কথা বলেছেন। আনুষ্কার মা সংবাদ সম্মেলনে যে তথ্যগুলো দিয়েছেন, তিনি বলেছেন যে তেনার মেয়েকে অপহরণ করা হয়েছে। তারপরে তিনি বলেছেন যে সোশ্যাল মিডিয়ায় তেনার মেয়েকে নিয়ে বিভিন্ন ধরনের, মানে আপনার ট্রল করা হচ্ছে, যেমন আপনার অন্য কারো ফুটেজ ইউজ করে তার মেয়ের নাম দিয়ে চালিয়ে দেওয়া হচ্ছে, অন্য কারো কল রেকর্ড ইউজ করে তার মেয়ের নাম দিয়ে চালিয়ে যাওয়া হচ্ছে। এখানে আমি একটু বলতে চাই যে কিছু ইউটিউবার আছেন যারা অন্যের ভিডিও কপি করে নিজের ভিডিওতে ইউজ করেন এবং ভাইরাল হওয়ার জন্য, টাকা ইনকাম করার জন্য অন্য একটা টপিক্সের কথা বা ফুটেজ এনে, মানে ভাইরাল টপিক্সের মধ্যে দিয়ে উনি ছেড়ে দেন। তো সম্প্রতি আনুষ্কা এবং দিহানের একটি কল রেকর্ড ভাইরাল হয়েছে, অনেকে বলছেন, তবে এই কল রেকর্ডটি ভুয়া কল রেকর্ড এটা প্রমাণিত হয়েছে, এবং এটা মানে ভিডিওটি প্রচার করার জন্য অনেককে, মানে কয়েকজনকেই, মানে পুলিশ গ্রেপ্তার করেছেন। সুপ্রিয় দর্শক, আনুষ্কার মা বলেছেন যে তার মেয়েকে অপহরণ করা হয়েছে এবং ইতিমধ্যে বা অনতিবিলম্বে যে যাতে দিহানের যে আরও তিন চারজন বন্ধু আছে তাদেরকে গ্রেপ্তার করার জন্য আনুষ্কার মা বলেছেন, এবং তিনি এটা বলেছেন যে আনুষ্কার সাথে দিহানের কোনো সম্পর্ক ছিল না। সুপ্রিয় দর্শক, আনুষ্কার মা হয়তোবা আবেগের কারণে এসব কথাগুলো বলছেন, যে আনুষ্কার সাথে যে দিহানের সম্পর্ক আছে সেটা ইতিমধ্যে প্রমাণিত হয়েছে, আপনারা সকলে জানতে পেরেছেন, এবং আনুষ্কা যে দিহানের বাসায় স্বইচ্ছা একা একা গেছেন সেটাও কিন্তু সিসিটিভি ফুটেজে প্রমাণিত হয়েছে। তবে এখানে একটি কথা বলতে চাই, যেটা সেটি হচ্ছে যে আনুষ্কা যেহেতু মারা গেছে অতিরিক্ত ব্লিডিং হয়ে, এখন দিহানের কারণে কিন্তু আনুষ্কার এই পরিণতি হয়েছে। তো প্লাস মাইনাস এভরিথিংস আপনি যদি জাজমেন্ট করতে যান, আমার কাছে যেটা মনে হয়, আপনারা সকলেই দিহানকে অপরাধী হিসাবে দোষী সাব্যস্ত করবেন। আর দিহান যদি ঠিকই অপরাধী সম্পূর্ণভাবে প্রমাণিত হয়, যে দিহান সম্পূর্ণভাবে অপরাধী, এবং দিহানকে আমি মনে করি এবং আমাদের যারা ইউটিউবার আছেন প্রত্যেকের, মানে মোটামুটি অনেকে বিভিন্ন জায়গায় অনেকেই বলছেন যে দিহানের আসলে দিহানকেও মৃত্যুদণ্ড দেওয়া হোক এবং দিহানকেও ক্রস ফায়ার করে মারা হোক। তবে এখানে একটি কথা বলতে চাই, দিহানদের মতো ছেলেরা যদি সমাজে বেঁচে থাকে তাহলে আরেকটা দিহানিকে সে বানাবে এবং আরেকটা দিহানের মতো ঘটনা ঘটবে আগামীতে। তো এইসব দিহানদেরকে সত্যি সমাজ থেকে এবং দেশ থেকে উপড়ে ফেলা উচিত। তো এদেরকে আসলে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, আদালতের রায় অনুযায়ী, আমরা সকলে দিহানের ফাঁসি চাই এবং দিহানকে ফাঁসি দেওয়া হোক, যাতে এই দিহানকে যদি এখনই একটা সুযোগ দেওয়া হয়, পরবর্তীতে আনুষ্কার মতো আরেকটি মেয়েকে নিয়ে দিহান আরেকটি কাজ করবে, আরেকটি ঘটনার জন্ম দেবে।
তখন এটার জন্য আমাদের সমাজকে, আমাদের শিক্ষাকে, আমাদের দেশকে, আমাদের দেশের প্রচলিত আইনকে, ব্যবস্থাকে সাধারণ মানুষ ধিক্কার দেবে। তো সুপ্রিয় দর্শক, আজকে পর্যন্তই। আনুশকা এবং দিহানের সম্পূর্ণ বিষয়গুলো নিয়ে আপনাদের মতামত কী, চাইলে ভিডিও কমেন্ট বক্সে জানাতে পারেন। আবারও হাজির হব নতুন কোনো প্রসঙ্গ, নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।